বাঙালির সর্বকালের প্রিয় ঘোরার জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো সুন্দরী দীঘা। যে কোনো অকেশন হোক, কিছু সেলিব্রেশন হোক বা কোনো উৎসবের মরশুম, বাঙালির চয়েস লিস্টের শুরুতেই থাকে দীঘার নাম। তাই দীঘা বছরের সব ঋতুতেই ভিড়ে জমজমাট থাকে। এখন তো দীঘা যাবার অনেক অপশনস, লোকাল ট্রেন, বাস আর এক্সপ্রেস ট্রেন তো আছেই। আপনি কি উইকেন্ডে দীঘা যাবার প্ল্যান করছেন কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে। আজকের ভিডিওতে থাকবে উইকেন্ডে দীঘা কিভাবে আরামে যেতে পারবেন সেই সম্পর্কে যাবতীয় ডিটেলস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কাইজ অ্যান্ড মাইলস, আর আমি তোমাদের ট্রাভেল ফ্রেন্ড অর্পিতা। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি বেড়াতে যাচ্ছি দীঘা। এবারে কিন্তু আমি কোনো বাইক রাইডের ভিডিও দেখাবো না। তোমরা তো সবসময় আমার বাইক রাইডের ভিডিওই দেখেছো। এবারে কিন্তু আমি অন্যরকমভাবে যাচ্ছি, এবারে আমি ট্রেনে যাচ্ছি। শীতের ভোরে বাড়ি থেকে বেরিয়ে লোকাল রেলওয়ে স্টেশন, সময় বলছে 5:45, 6টা ট্রেন ধরে যেতে হবে সাঁতরাগাছি। ছটার লোকাল লেট করে ঢুকলো 6:24। এখন আমি যাচ্ছি লোকাল ট্রেনে করে, আমার বাড়ির এখান থেকে লোকাল ট্রেনে করে আমি যাচ্ছি সাঁতরাগাছি। আর সাঁতরাগাছি থেকে আমাদের দীঘা যাবার ট্রেন আছে 8:10, আমরা ধরবো। এই ট্রেনটা সম্পর্কে কিন্তু খুব একটা বেশি লোক জানে না। ট্রেনটা হচ্ছে সাঁতরাগাছি স্পেশাল দীঘা এক্সপ্রেস 02897 সাঁতরাগাছি স্পেশাল, আমরা সেই ট্রেনটাই ধরতে যাচ্ছি। এই ট্রেনটা কিন্তু শনিবার আর রবিবার দুদিন থাকে, শনিবারে 9:10 আর রবিবারে হচ্ছে 8:10। আর আমার সঙ্গে রয়েছে আমার বান্ধবী রূপু, ওকে তোমরা দেখেছো আমার পুরুলিয়া ব্লগে, তোমরা দেখেছো নিশ্চয়ই। আবার আমরা দুজন যাচ্ছি সাঁতরাগাছি থেকে, আরও কয়েকজনের আসার কথা আছে, তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো আমার ব্লগটা। আমি আজকে পুরো ট্রেন জার্নিটা তোমাদেরকে দেখাবো দীঘা অবধি। এই ট্রেনটাতে করে দীঘা আমিও প্রথম যাব, তোমাদেরকে সবটা দেখাবো। আমার ব্লগটা দেখতে থাকো একদম শেষ অবধি। ভোরের স্নিগ্ধতা আর কুয়াশা গায়ে মেখে আমাদের ট্রেন চললো সাঁতরাগাছির দিকে। ১৭:১৫ নাগাদ আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি। আমাদের ট্রেন 8:10। এবার আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। 02897 সাঁতরাগাছি দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল। তো আমাদের ফুল টিম ট্রেনে উঠে পড়েছি। আমাদের সিট পড়েছিল D4 কোচে। রেলের IRCTC থেকে আমি টিকিট কেটেছি মাত্র 10 দিন আগে। সিট ভালো রকম অ্যাভেলেবেল ছিল, সাথে আছে মা, মাসিমণি, বান্ধবী আর আমার বোন। ট্রেন ছেড়ে দিল একেবারে কারেক্ট টাইমে, ফার্স্ট স্টপ উলুবেরিয়া। এই ট্রেনের ভাড়া হচ্ছে সেকেন্ড সিটার 105 টাকা আর এসি চেয়ার কার 370 টাকা। ট্রেনে কোনো প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই। সেকেন্ড স্টপ বাগনান। মনে রাখবেন এই ট্রেনটা কিন্তু স্পেশাল ট্রেন, শুধুমাত্র উইকেন্ডে অর্থাৎ শনিবার ও রবিবার এই ট্রেন চলে। শনিবার এই ট্রেন সকাল 9:10 ছেড়ে দীঘা পৌঁছায় দুপুর 12:55, আর রবিবার সকাল 8:10 ছেড়ে দীঘা ঢোকে 11:55। এই ট্রেনই আবার দীঘা থেকে ছাড়ে দুপুর 1:30, আর সাঁতরাগাছি ঢোকে বিকেল 4:50।
আমাদের থার্ড হল্ট হলো মেচেদা স্টেশন, সময় বলছে 9:04। তোমরা যারা হাওড়া ডিভিশনের সাউথ ইস্টার্ন লাইনে বাস করো, তোমাদের জন্য খুব সুবিধাজনক হলো এই ট্রেনটা। এছাড়া কলকাতার মানুষজন ও ইস্টার্ন রেলওয়ের মানুষদের কাছেও এই ট্রেনটা ইজিলি অ্যাভেল করার মতোই। আজকের 4 নম্বর হল্ট তমলুক। উইকেন্ডে এতটা প্রেশার থাকে 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেসে যে 3 মাস আগেও টিকিট পাওয়া যায় না। সেই জায়গায় এই স্পেশাল ট্রেন এক্সট্রা অ্যাড হয়ে খুব সুবিধে হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। আজকের আমাদের জার্নির শেষ হল্ট কাঁথি। এখানে বেশ অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ালো। কাঁথি থেকে দীঘা যেতে আরও সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। পৌঁছে গেছি দীঘা। আমাদের ট্রেন পারফেক্ট টাইমে আমাদের দীঘা নামালো। এবার আমাদের গন্তব্য হলো হোটেল। কেমন লাগলো ট্রেন জার্নি রূপু? ট্রেন জার্নি কেমন লাগলো? ভালো। চোখ মুখ শুকিয়ে গেছে ভোরবেলা উঠে, এদের এনার্জি কোথায় যাচ্ছে মুখ থেকে, একটুও শুকায়নি। দীঘা স্টেশন কম্পাউন্ডে এসেই দেখতে পাবেন টোটোর মেলা। 100 টাকা ভাড়া নেবে আপনাকে হোটেলে পৌঁছাতে। আপনি 2 জন থাকুন বা 4 জন, আপনার ফুললি রিজার্ভ টোটো 100 টাকায় কিন্তু নেবে। স্টেশন থেকে বেরিয়ে টোটো আমাদের নিয়ে চললো ওল্ড দীঘা। 5 মিনিটের রাস্তা। ওল্ড দীঘা শুরুতেই আছে আমাদের বুক করা হোটেল। ওল্ড দীঘা জগন্নাথ ঘাট পেরিয়ে 2 পা এগোলেই হোটেল রঞ্জনা। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম, বড় বড় 2টো বেড, আরামসে 2-3 জন শুতে পারবে একটা বেডে। বিশাল বড় খোলামেলা রুম, টিভি আছে। বাথরুমও বিশাল বড়, গিজারও আছে বাথরুমে। এই রুমটা আমাদের ভাড়া পড়েছিল 900 টাকা পার ডে। তবে মনে রাখবেন সিজন অনুযায়ী কিন্তু ভাড়া এদিক ওদিক হতে পারে। একেবারে নিরিবিলি পরিবেশে এই হোটেল। সামনেই ঝাউবন,
আর তারপরেই সমুদ্র। ব্যালকনিতে বসেই সমুদ্র দেখতে পাবেন। সচরাচর দীঘা এলে এত নিরিবিলি পরিবেশ আপনি এখন দেখতে পাবেন না। বাঁদিকে একটু এগোলেই ওল্ড দীঘা মার্কেট আর বিচে যাবার রাস্তা। হোটেলে তো পৌঁছে গেছি, হোটেলটা তোমাদের দেখিয়েও দিয়েছি, হোটেল রঞ্জনা। ওল্ড দীঘা ঢোকার মুখেই একদম হোটেলটা, অনেকদিন পুরানো দিনের হোটেল, অনেক পুরানো। আমি যতবার এসেছি এখানে দীঘা, আমি এই হোটেলটাতেই থেকেছি, তাই জন্যে আমি এবারে এসে এই হোটেলটাই বুক করলাম। ডাবল বেডের রুম নিয়েছি, রুমটা তোমাদের দেখিয়ে দিয়েছি। রুমটার ভাড়া নিয়েছে 900 টাকা পার ডে। আর খাওয়া দাওয়া এখানেই অর্ডার দিয়ে দিয়েছি, এখানেই ক্যান্টিন আছে, দারুণ সুন্দর খাওয়া দাওয়া এদের, এখানেই খাবো আমরা দুদিন। একদম বিচের কাছেই, সামনে দেখতে পাচ্ছ এখানে ঝাউবন, ওইদিকেই বিচটা, একদম এই ব্যালকনিতে দাঁড়ালেই সমুদ্র দেখতে পাওয়া যায়। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা একদম সুন্দর, পুরো ফাঁকা, কোথাও কোনো ভিড়ভাট্টা নেই, সেই জন্য এই হোটেলটা আমার খুব ভালো লাগে। এই হোটেলের চারদিকের পরিবেশটা আমার খুব ভালো লাগে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো আমরা এবার স্নান করতে যাবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর ঘুরতে বেরোবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফিরে আসছি আবার অন্য একটা দীঘার ব্লগ নিয়ে। চলো।